আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো শুভ সকাল সবাইকে। এখন অনেকটাই সকাল, তো আমি সকাল সকাল আজকে উঠেছি, কেননা আমার মানে সাইদের সাড়ে ছটা থেকে কোচিং আছে, ওই জন্য উঠতে হলো তাড়াতাড়ি। আর আজকে আর মানে ভোরে থাল বাসন আমি ধুয়ে রাখিনি, এই যে এখানে রেখেছি, এগুলো এখন মাজা ঘষা করব, তারপর উঠোন ঝাড় দেবো, তার আগে সাইদের মানে টিফিন বানিয়ে দেব। আর কালকেও সকাল সকাল ওটা হয়েছে, তো সে মানে কাল আর ভিডিও করা হয়নি, তো কালকে করে দিয়েছিলাম ম্যাগি। আর আজকে ভাবছি একটু মানে ভাত ডিম দিয়ে, আর মানে দেখা যাক কী কী দিয়ে, একটু মানে চিকেন আছে সেটা ছোট ছোট করে ই করে, তাই ওই ভাতের সঙ্গে ভাত ভাজা মতো করে তাই দেবো, ওই যে ফ্রাইড রাইসের মতো। তো দেখো আমার হয়েই গেছে, একটা ডিম দিয়েছি আর এই যে মা গোশের টুকরোগুলো দিয়েছি এর মধ্যে দিয়ে সুন্দর করে, এখন এই যে মানে ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু কি মানে কাজু আর কিশমিশ দিয়ে নামিয়ে নেব। তো এটাই ও খাবে আজকে টিফিনে, আর এখন সকালে কিছু খেতে যাচ্ছে না, তো আমি বললাম একটা কেক নিয়ে আসো, নিয়ে এসে তাই খেয়ে যাও একবারে, আর না খেয়ে যেও না। আর এত সকালেও কিছু খেতেও চায় না, তাই এই ভাতটাও অনেকটাই ছিল, তো ও খেতে বললাম ও খাবে না, তো ওকে দিলাম আর সামনের জন্য একটু করে রেখে দিলাম। তো চলো আমি ওর টিফিনটা গুছিয়ে নিই, নিয়ে বাদবাকি কাজকর্মগুলো করে নেব। আর দেখো কালকে ও মানে ব্যাগ থেকে টিফিন বক্সটা বারই করেনি, তো এখন আমি বললাম তা ও ব্যাগের থেকে বার করে দিল, তো আমি এখন এটা ধুয়ে নেব। আর রোজার সময় সব সময় আমি এই যে ভোরে খাওয়ার পর থাল বাসন ধুয়ে তারপরে রান্নাঘরটা সুন্দর করে মুছে চুলো টুলোগুলো মুছে পরিষ্কার করে রেখে দিই, তাহলে আর সকালে উঠে অত দৌড়াদৌড়ি করতে হয় না, আর সকালে একটু টাইমও পাওয়া যায় মানে শুয়ে থাকতে পারি। তো আজকে তো সাইদের কোচিং আছে, ওই জন্য আর শুতেও পারিনি, 5টার সময় উঠেছি, মানে ভাত খেয়েই শুয়ে পড়েছি, তারপরে আবার উঠে নামাজ পড়ে এই যে এগুলো করলাম সব, ও টিফিন বানালাম, আর এখন এই যে থাল বাসন ধুয়ে নেব, নিয়ে আরও কাজকর্ম আছে সেগুলো করব। তো দেখতে থাকো তোমরা, আমি কাজগুলো করে নিই। কে হলো তৃতীয় রোজা, তো আমি প্রথম রোজা তো শরীর খারাপ ছিল, মানে রোজা তেমন লাস্টে মানে শেষের দিকে বিকালের দিকে খুবই অসুস্থ ছিলাম, তো আলহামদুলিল্লাহ কালকে দ্বিতীয় রোজা, আবার আজকেও তো এখনও ভালো আছে, এখন তো সকাল, এখন কোনো কিছু মনেই হবে না, তো আশা করছি ভালোই থাকবো। তো দেখা যাক কত দূর কি হয়।
আর দেখো এদিকে আমার থাল বাসনগুলো ধোয়া হয়ে গেল, এখন কলপাটটা সুন্দর করে একটু ধুয়ে নেব, নিয়ে তারপর সাহেদের টিফিনটা মানে বক্সে ভরে দিয়ে তারপর আমি অন্য কাজে লাগব। আর আজকে কিছু কাচাকুচি করতে হবে, মানে ওই যে টিনের ঘরের বেড কভারটা পাল্টাতে হবে, ওটা বেশ কদিন মানে পাল্টানো হয়নি, তো ভাবছি আজকে পাল্টে অন্য একটা চাদর মানে বিছিয়ে দেব আর এটা কেচে দেব। তো দেখো টিফিনটা আমি মানে বেড়ে নিয়েছি, এই যে দেখতে এরকম হয়েছে, কিন্তু ও সবটা খায়নি, মানে ভাতটাও বেশি খেতে যায় না, আর চাউমিন ম্যাগি এগুলো দিলে আর বলতে হয় না, একেবারে টিফিন বক্স শেষ। তো এখন ঘরে যে বিছানাগুলো আমি তুলে নিলাম, নিয়ে ঘরটা ঝাঁট দিয়েও নিয়েছি আর উঠানটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলোও আমার কাঁচা হয়ে গেছে, দেখো এই বেড কভারগুলো কেচে দিয়েছি, আর এই বেড কভারটা তো খুবই মোটা এটা আর এই যে ওইটা, তো এই দুটো কাচতে একটু কষ্টই লাগে, মানে অনেকটা মোটা এরা, এই চাদর দুটো আমি ভালো মানে ব্যবহারই করি না ওই জন্য। তো ঠিক আছে ধুয়ে দিলাম, এই এটা তো গায়ে দেওয়া হয়, আর এই যে দেখো চুলোটাও ল্যাবা মোচা করে নিয়েছি এদিকে, আর কড়াই কালকে আমি মানে মাজতে পারিনি, কেন বলো তো ওই যে ঝোড়ো হাওয়া উঠছিল, তো এবার মনে হচ্ছিলো বৃষ্টি আসবে, অনেক মেঘ করেছিল ওই জন্য আর মানে মাজিনি, ওই পানি দিয়ে অনেক করে কড়াইটা মানে বসিয়ে রেখেছিলাম চুলোর উপরে, দিয়ে তার উপরে চট দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে ওইগুলো সব আমি মাজা ঘষা করে নিলাম, চুলোটাও ল্যাপা মোছা করলাম দেখতেই পেলে, নিয়ে এখন আবার ওই যে কড়াইটা লেপে দিয়েছি ওইভাবে, আবার তো একটু পরে, একটু পরে বলতে তিনটের সময়, তিনটে সাড়ে তিনটের দিকে রান্না, সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মধ্যে রান্না বসাই, আবার ওই জন্য একবারে গুছিয়ে রেখে দিলাম। তো দেখা যাক, আর আজকে এখনও মানে রোদ উঠেনি, এই যে অনেকটাই সকাল, তো আর একটু মেঘও আছে আকাশে, তো মেঘ থাকবে না, বেলা হলে হয়তো রোদ হবে মনে হচ্ছে, তো দেখা যাক। আর দেখো এই ঘরটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই যে এই বেড কভারটা পেতে দিলাম এর উপরে চৌকিটার উপর, দিয়ে ঘরটার আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন মানে মুছিনি, এখন তো অনেকটা সকাল, তো একটু পরে মুছবো, মুছে তো থাকবে না ওই জন্য। আর দেখো এখন মানে আড়াইটে তিনটে বাজে, তো আমার সব কাটা বাছা হয়ে গেছে, ওদিকে মানে গোসল টোসল করে জোহরের নামাজ পড়ে আমি এই যে কাটা বাছা করতে বসেছিলাম, তো এখন আজকে বাটাটাও করে নিয়েছি, এই যে কোষ আলুটা, আর এইদিকে এই যে মটর আলু, একটু মশলা দিয়েছি হলুদ মরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে, এই যে এখন একটু সিটি দিয়ে নেবো, নিয়ে তারপর চুলোয় গিয়ে তেলে দেবো। আর এইদিকে বেগুন আলুর তরকারি হবে একটা, আর এই যে মাছটাও আমি সুন্দর করে মেখে এইভাবে রেখেছি, এটাও মানে অনেকটাই কাজ এগিয়ে রেখেছি, এখন চুলোর পাড়ে যেয়ে এগুলো একে একে করে নেব। আর আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখলে এখনও লাইক দাওনি, তো প্লিজ তোমরা লাইকটা দিয়ে দিও। তো ঠিক আছে দেখতে থাকো। আর দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, রান্নার মানে কি দেখাবো সেভাবে আর কিছু দেখালাম না, এই যে বেগুনের তরকারিটা আর এটা হলো ঘুগনিটা আর এই যে গোশ, আর যে মাছে মানে ছোটো মাছের চচ্চড়িটা করেছিলাম ওটা চুলোর উপরে বসানো আছে, ওটা পরে নিয়ে আসবো। আর এখন তো মানে 5:10 হয়ে গেছে, তো এখন আমি ফলগুলো কাটতে বসবো, ওই যে চুলোর পাড় থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি, নিয়ে এসে এখন ঘরে আসলাম। আর কিছু থাল বাসন মানে আছে, ওই যে কড়াই টড়াই আছে, ওগুলো রান্নার পর যেগুলো আর কি আছে ওগুলো কল ধারে রেখে এসেছি, এখন ওগুলো ধোয়া মাজা করে নেব, নিয়ে তাই ফল কাটতে বসবো, দিয়ে ইফতারের জোগাড় করবো সব কিছু। আর দেখো ওগুলো ধোয়া মাজা করে এসে আমার ফলটাও কাটা হয়ে গেছে, তো এইখানে আছে শশা, তরমুজ, আম, খেজুর, তারপর আঙুর ফল, লেবু আছে দুরকম, আর আনারস আছে, আর আনারসটা এত বাজে, এত টকেও খেতে চায়নি, মানে খাইনি বেশি কেউ। আর তোমাদের ভাইয়া পেঁয়াজও নিয়ে এসেছিলো, তো পেঁয়াজও সবাইকে দিয়েছি, ওইভাবে প্লেট সাজিয়ে নিয়েছি, আর এই যে দই লস্যি, তো এইভাবেই খাওয়া হবে।
আর দেখো, খাওয়া দাওয়ার পর নামাজ পড়ে, মানে ইফতার করে নামাজ পড়ে এখন এই যে ধোয়া মাজা করে নিয়ে এখানে উপর দিয়েছি, থাল বাসনগুলো আর মেঝেটাও মুছে নিয়েছি। আর এই দেখো, আনারস কেউ খায়নি, তো দেখা যাক আনারসগুলো কি করা যায়। আর এই ছিল আমার আজকের ভিডিও, ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।